সবাই বয়স করলো, মেয়েরা সেই সম্পর্কে আলোচনা শুনে শুনে মোটামুটি একটা নলেজ সবাই আছে। আমরা একটা ধারাবাহিকতা রক্ষা করে চলছি যে বরাবর 27 রজবের তারিখে মেয়েরা জন্য বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করবো, এটা আমাদের ধারাবাহিক সিস্টেম চলে আসতেছে। ইদানিং কিন্তু কত ভয় পেয়ে গেছি আমরা যে এই সমস্ত করাবেলাত তখন আমাদের মজবুর করলো যে এই ধরনের আলোচনার মহফিলকে আর জোরালোভাবে করতে হবে। বললো বেদা, তার আমরা দেখলাম যে তালাশ করলাম, এটা বললো বড় সুন্দর বলেন এইটুকু আপনাদের একটু বুঝাব, আমার বড় মহিলের দরকার নাই, যারা এখানে আমরা করছি এই প্রশ্নে আমাদের কনফিউজ করতেছে। কোরআন শরীফের যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি এটা ইসরা সম্পর্কে আলোচনা, নাকি সুবহানাল্লাযী আসরা, ইসরা আলোচনা। ইসরা বলতে কি রাত্রিকালে ভ্রমণকে বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 26 তারিখ রজবের দিন গত রাত্রে 27 তারিখ যেটা আমরা ধরি নেই সেটা হলো ইসলামিক ক্যালেন্ডারের মাগরিব থেকে দিন শুরু হয়ে যায়, ইসলামী তারিখটা মাগরিব থেকে সারা রাত এরপরে ২৭ রজবের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরটা করেছেন। তাও তা নিজের খাইশে না, ব্যবসায়ী তো আল্লাহ পাক পরবর্তীকারে আলম তার হাবিবকে দাওয়াত করে এই সফরটা করেছে। এই আয়াতের যে ওয়ার্ডিং যেটা, যে শব্দগুলি আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, একেবারে এখানে ব্যাখ্যার কোনো দরকার হয় না, শুধুমাত্র অনুবাদ যেটাকে ট্রান্সলেশন বলে, যদি ট্রান্সলেশন করা যায় তো একটা বর্ণনা পাওয়া যায়। যেমন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম, তার তর্জমাটা একেবারে সুন্দর, পাক পবিত্র মহান সে আল্লাহ যিনি তার বান্দাকে রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন, আসরা করেছেন লাইলান রাত্রিকালে, মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, লিনুরিয়াহু তার নবীকে দেখানোর জন্য, মিন আয়াতিনা আল্লাহ যে বিশেষ বিশেষ নিদর্শনগুলি রয়েছে, ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আল্লাহ হলেন শুনওয়ালা দেখানোয়ালা। কোরআন শরীফের এই আয়াতটা আমাদেরকে একটা ইতিহাস বলছে কিনা কত জবাব দেন সবাই, কথা এটা ইতিহাস শুনাইতেছে কিনা না, ওই যে করছিলেন সেই পর্যন্ত শেষ, এখন আর এটা বলা যাবে না, এই আয়াত কি টেক আউট করে দেওয়া উচিত, কারো অথরিটি আছে একটু টেক আউট, তাহলে এই আয়াত তো কোরআন শরীফের থাকতে হবে নাকি, এটা যদি আমি তেলাওয়াত করি তো গুনাহ হবে না সওয়াব হবে, কতটুকু প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা করে, যে শুনবে সেও পাবে, যে পড়বে সেও পাবে কোরআন শরীফে। এখন আমাদেরকে কনফিউজ করতেছে এখন এই আয়াত যে তেলাওয়াত করলো, যে মহান হলেন সে আল্লাহ পাক পবিত্র সে আল্লাহ যিনি তার বান্দাকে সফর করাইলেন, তো যে বান্দা করতেছেন সফর তিনি করতেছেন না, আল্লাহ সফর কি করতেছে, আল্লাহ করাচ্ছেন।
আশ্চর্য ব্যাপার হলো কোন জায়গা থেকে কোন জায়গায় মসজিদে হারাম মসজিদে আসছে, আর এই যে আজকেও বিদ্যমান আছে, তখনও যেমন ছিল আজকেও সেই পরিমাণ দূরত্ব আছে। এই যে আয়াত যখন নাজিল হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফে যেটা আসলো, এই বর্ণনাটা আসলো, এই বর্ণনাটা আমাদের কি কি করতেছে এটা বিরাট সমস্যা করে দিচ্ছে। সমস্যাটা কি? এই আয়াতে আছে লাইলান, শব্দটা কি? লাইলান দুই জবর লাগাইয়া আর আমার দুই জবর লান, তখন অর্থ হবে পুরা রাত নয়, মাত্র কিছুটা অংশ, একেবারে ছোট্ট একটা অংশ। আর শহরটা হচ্ছে কোথেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আর তখনকার এক্সপিরিয়েন্স, সেই সময়কার সবচাইতে ফাস্টেস্ট ট্রান্সপোর্টেশন যেটা ছিল সেটার নাম হলো উট। এখন তো আমাদের প্লেন ট্রেন আছে আরো কি আছে, তখন তো ওইগুলো ছিল না, শুধু ছিল ঘোড়া গাদা নাকি পায়ে দেওয়া সম্ভব হবে না, এই জায়গাটা পায়ে দেওয়া জায়গা না, কারণ মরুভূমির মাঝে দিয়ে পায়ে হাঁটা যায় না। নাকি আপনার কথা বলছেন নাকি? যায় কয় কদম হাঁটতে পারবেন? পায়ে হাঁটা যাবে না, তো যেতে হবে কোন যান বাহনে। তো কিভাবে যাবেন? গাদার উপরে না হয় ঘোড়ার উপরে না হয় উঠের উপরে। সবচেয়ে বেশি দ্রুতগামী ছিল সেই যুগে উঠের, আল্লাহ তাআলা 12 মিটার তো উঁচা করে লম্বা গলা দিয়েছেন বানাইয়া, এটা ট্রেন গুলিও তার লম্বা লম্বা কদম দিল অনেক, বড় এরিয়া জুড়িয়ে কদম দেয়। আর পায়ের নিচে দিছেন এমন সুন্দর করে যে সমান সমান করে, এটা বালির উপরে যদি পা রাখে তো বর ধরে কাত করে ঢুকবে না, ঢুকবে না, ওটা চাপ দিয়ে বসবে, বসা যায়। এই উট এটা আপনার ওই সময়ও আপনার বহু দূর পর্যন্ত, তার সীমা হলো এক মাস সফর করতে পারে, কন্টিনিউয়াসলি চলতে পারে, তাও মরুভূমির ভিতর দিয়ে, শহরে বন্দরে নয়। শহরে বন্দরে তো সব জায়গায় কোনো না কোনো পথে পানি পাওয়া যায়, কিন্তু মরুভূমিতে পানি পাওয়া যায় না, খাওয়ার কিছু নেই, পান করার কিছু নেই। এই মরুভূমির মাঝে দিয়ে এই উটটা এক মাস সফর করতে পারে। জানোয়ার যেহেতু পানিতে তারও খাওয়ার দরকার আছে নাকি, সে দেখেন এক মাস সফর করবে মরুভূমির ভিতর দিয়ে, পানি তো আর তার পাওয়ার কোনো জায়গা নেই। তো আল্লাহ তাআলা এই লম্বা গলার নিচে এখানে একটা ব্যাগ বানিয়ে দিয়েছেন তাকে, এই ব্যাগের ভিতরে সে এক মাসের পানি স্টক করতে পারে। যখন রওনা ধরলো তার স্টক ট্যাঙ্কি ফুল করলো, নাকি গাড়ি দ্বারা চালায় এরা তো গ্যাস ভরে না, ট্যাঙ্কি ফুল করে, তো সে তার ট্যাঙ্কি ফুল করে রওনা ধরবে, যখন যেখানে দেওয়ার দরকার ওই ট্যাঙ্কি থেকে তার পানি বাইর করে সে পার করবে। এই জন্য তাকে বলা হয় মরুভূমির জাহাজ, সে মরুভূমি দিয়ে যায়। ওই উটের উপরে সফর করলে মক্কা শরীফ থেকে মসজিদের আকসা আমের দেশে সেখানে যেতে 1.5 মাস লাগে, যেতে আসতে 1.5 মাস লাগে। আর আল্লাহ তাআলা বলতেছেন লাইলান, কি বলতেছেন? লাইলান, রাত্রের এই সময়
তো একটু সময়ের ভিতরে তো আমরা কি কোন দূর হয়ে গেলাম না, যেখানে উঠে যেতে গেলে যাওয়া আসা করে দেড় মাস লাগে, সেখানে আল্লাহ বলতেছেন লাইলাম, তাহলে তো আমাদেরকে এখন একটু গবেষণা করা লাগবে নাকি, আল্লাহ কি ভুল বলতেছে? কিন্তু এটার মধ্যে একটা সত্যতা আছে, তালাশ করে সত্যতা পেলো। যারা বলতেছে বেদাত, আর এই বেদাতে অ্যাকশন করেছে দেখা যায় ব্লুপ্রিন্ট একটু বেশি, না তো আজকে লোকজন বোধ হওয়ার কথা মেয়েরা জন্য বিদা আলোচনা বেদাতে পাইছি বলতে গিয়ে তো লোকজন নাই, কয়েকজন বেদাতে আমরা আসছি অ্যাকর্ডিং টু দেয়ার মতো আমরা কয়েকজন বেদাতে আসছি। তো এই বেদাত হইলো কি করে এটি নিয়ে আলোচনা করতেছি আমি। এখন যদি আমি কোরআন শরীফের এই আয়াতের অ্যানালাইসিস করি না, ডিসকাশন করি না, তা আমি কি করে বিশ্বাস করতে পারি যে একজন লোক উঠের উপরে যেতে হলে আসতে হলে দেড় মাস লাগলো, আর আল্লাহ তাআলা বলতেছেন মাত্র এক রাত্রের এক সামান্য সময়ের ভিতরে সফর করেছেন না সফর বলেন সফর করাইয়াছেন, সফর করাইছেন যিনি তিনি তো এগুলি করতে পারেন। তিনি কে? সুবহানাল্লাহ, যিনি সফর করাইছেন তার নাম আমরা বলি কি নাম? আল্লাহ। কি নাম? আল্লাহ। তো আল্লাহ এমন ক্ষমতা যদি যা ইচ্ছা তা করতে পারে, তার মর্জিও যদি হয় কিছু করার, করার জন্য কারো পরামর্শ কোন সহযোগিতা কিছু দরকার হয় না, শুধু বলেন হয়ে যা আর তিনি করাইছেন এই সফরটা। এবার প্রশ্ন আসতে পারে যে সফরটা যে করাইলেন কিভাবে, রাসূলুল্লাহ হাঁটিয়ে হাঁটিয়ে গেলেন না কিভাবে গেলেন, ওরা তো উঠে যাইতো রাসূল কিভাবে গেলেন, এটা প্রশ্ন আসে কিনা, তখনই তো আপনার হাদিস শরীফের দরকার আছে বলেন নাকি? হাদিস শরীফ যখন আপনার সামনে আসবে, হাদিসটা কি রাসূল নিজে বানাইছেন? জি, রাসূল তো নিজে বানায় নাই, হাদিসের না রসুলের নিজস্ব কোনো বক্তব্য নেই, আমাদের যে রসুল নিজে কিছু নিজের ইচ্ছা থেকে যাই বলেন আল্লাহ নির্দেশে আল্লাহ হুকুম পেয়ে বলেন, তাহলে হাদিসে তো কোরআনের মতো একটা নাকি ভেরি ক্লোজ টু কোরআন, বা কোরআনে হলো এটা তিলাওত করা হয় নামাজে, আর হাদিসটা নামাজে তিলাওত করা হয় না, এটাকে আরবি ভাষায় মনে রাখতে পারলে বলে দিই, কোরআনকে বলা হয় ওয়াহিয়ে মতলু, ওয়াহিয়ে মতলু, যে ওয়াহিটা তিলাওয়াত করা হয় আমাদের ভিতরে এটার নাম হইল কোরআন, আর হাদিস হলো ওয়াহিয়ে গায়েব মতলু, যে ওটা ওয়াহি কিন্তু আমাদের তিলাওয়াত করা হয় না। সুতরাং এই পার্থক্য না হয় যেটাই আল্লাহ দিয়েছেন সেটাই, নাকি আল্লাহ যেটা দিচ্ছেন ওহির কোরআনে, যেমন কোরআনে তেমন হাদিসে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার কাছে 27 রাত্রের শেষ দিকে আমি উম্মে হানিন করেছিলাম, আর ওই সময় বুরাক নিয়ে জিব্রিল এসে হাজির হইলেন, যে বলেন সুবহানাল্লাহ, নাকি বুরাক আসছে। এখন আপনাদের কাছে আসলে যে আমরা তো নতুন নির্যন্তুর নাম জানি, বুজুরের নাম বুরাক তো জানি, তখন সেই হাদিসে যেতে হয় আমাদের, হাদিসে গেলাম তো হাদিস শরীফে বলতেছে এটা উৎপত্তি হয়েছে বরকন থেকে, সবচাইতে ওটাকে বলা হয় বার্ক, ওটা আরবি নাম কি? এটা কোরআন শরীফ ও আছে, তো
বুরাক বলেছে, শব্দটা বরকুন থেকে গৃহীত হয়েছে, হয়েছে বুরাক। রাসূলের পাশে এক্সপ্লেনেশন দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন যে বুরাক হলো গুড়া থেকে সামান্য একটু নিচা, গাদা থেকে সামান্য একটু উঁচা, গাদা থেকে সামান্য একটু উঁচা, গুড়া থেকে সামান্য একটু নিচা। রাসূল বর্ণনা দিলেন, তার চারটা পাও আছে, বোঝা গেল ভেরি ক্লোজ টু গুড়া। আর আমাদের দেশে একদলে বানাইছে সামনের দিকে গুড়া, পিছনের মধ্যে গাদা, এগুলি সব আর্ট, এগুলি রিয়েল না। রিয়েল বর্ণনা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই গুড়া আর গাদার মাঝামাঝি নাকি, গাদা থেকে একটু উঁচা, গুড়া থেকে একটু নিচা যদি বলা হলো, তাহলে গুড়া এবং গাদার মাঝামাঝি হইল কিনা? মাঝামাঝি। এই জানোয়ার দিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করে দিলেন এক রাত্রের? আপনি কনফিউজ হয়েছেন কিনা? রসুল আবার আসছেন, রসুল এসে বলতেছেন শুনো, এটা এই জানোয়ারটা আল্লাহর খাস একটা সৃষ্টি, শুধুমাত্র আমার জন্য, যদি বলেন না নবী রসুলদের জন্য এই জানোয়ারটা বানানো হয়েছে, এটা আপনার, আপনি ভাবেন না আপনার জন্য এটা ব্যবহার হবে না। আপনি যদি এটা না শুনেন, আলোচনা যদি না করেন, আপনারা ফলো করতেছি নিবেদন হইতেছি, এখন রসুল বলতেছেন যে এই জানোয়ারটা একটা স্পেশাল আল্লাহ বানাইছেন, এটার গতি হলো যে এখানে দাঁড়িয়ে চোখের দিয়ে সামনে যতটুকু দূর সে দেখে সেখানে স্টেপ আপ করে, এখান থেকে পাও উঠাইয়া ওই জায়গায় নিয়ে পাও রাখবে, যতটুকু সে দূর দেখে। আপনি যদি এবার এটা এটা আলোচনা করা বেদা, এটা জানতে জানতে আমি কিন্তু হই জানি, শরীরও খারাপ হবে, বুড়ো হইলেও বন্ধু আমিও খুব পেনি তো ইন্টারে হই না, ইদা এবার সাও দেন না, কুমতা না, মানুষও দেন না, বাবুরও বলে ইবে দাওয়াত দিয়ে মজিদ ইমামতি ভালাই আইছি, আসর থাকি অ্যাবসেন্ট, ইমাম হইলে কিলান কঠে গান বুঝে নিয়ে পারে তো, এটা কি বেদা?
তাই প্রশ্ন আসলো যে 2700 ওজন করাটা বেদাত, তাদের কথা আমি বলতেছি। আমরা তো এক ডিসিশন নিয়ে নিলাম যে কোরআন শরীফের আয়াত যখন আলোচনা করব আমি 365 দিনের যে কোনো সময়ে এই নিয়ে বৈঠক করতে পারি, আলোচনা করতে পারি, তিলাওয়াত করতে পারি। আর যদি কেউ বেদাত বলে সে হলো ইবলিস। সে কে? ইবলিস হলো মুসলমানদের শত্রু নাকি না মানুষের শত্রু? ইবলিসের পরিচয় দিচ্ছেন কানা মিনাল জিন। আর জিন হওয়ার কারণটা কি? জিন বানানো হয়েছে আগুন দিয়ে, আর মানুষকে বানানো হয়েছে মাটি দিয়ে। পার্থক্য সৃষ্টি করা হয়েছে এখানে। আর আদম আলাইহিস সালামকে সজদা করার থেকে সংগ্রাম শুরু হইল। সে বলল খালাক্তানি মিন নারিন ও খালাক্তাহু মিন তিনিন, আমাকে আগুন দিয়ে বানাইছেন, আগুনের গতি ঊর্ধ্ব দিকে, মাটি দিয়ে বানাইছেন আদমকে, মাটির গতি নিম্ন দিকে। আও কাম ইট ইজ পসিবল টু ডু সজদা টু ওয়ান হু ইজ গোইং ডাউন। কিতা করে সুযোগ দেখলে সুযোগ সুবিধা অনুযায়ী ওয়াসওয়াসা দিবে, আর যদি সুযোগ বুঝে তো পিছনে হটবে। এই এটা হল তার কাজ। খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ লিখেই দিয়েছেন। আউযু অর্থ কি? আমি পানা চাইতেছি। মানে আউযু অর্থ কি? আমি আশ্রয় নিতেছি, পানা চাইতেছি। আউযু আল্লাহর কাছে। আর কার থেকে বলা হইতেছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই খান্নাস যেটা সুবিধা মতো ঢুকা দে, আর সুবিধা মতো তাকে তো বলে এই এই তোর ভয়ালি গার্ড দিস ওয়ান ইউ সিট দে দ্যাট, যখন আপনি ধরতে দেবেন তোর পিছনে লুকাই। এই খান্নাসের থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের গেছেন তোমরা তাবিজ করো। দুটো বলেন কি করো? তাবিজ শুনলে এই খান্নাসের দল বড় ভয় পায়। তাবিজ বলে না যায় না যায়। আমি ওইখানে বসে যে ওয়াজ করি এখানে বসে তো ডিফেন্ড করতে হইব। তো খান্নাসের কাজ হইল মানুষকে দুঃখা দেওয়া। কি কাজ? এই দুঃখের মাঝে আরেকটা আছে, তাবিজ করতে বলবে, তাবিজ না যায়। তো মুশকিল হইলো এই যে আমরা তাওহীদের মূল উৎপত্তি কোথা থেকে সেটা খবরই জানি না, অথচ বড় কথা কয়। আরবির শব্দ তাওহীদ, শব্দটা কি বাংলা আরবি? আরবি স্পেলিং হলো তা আইন ওয়াও ইয়া দাল তাওহীদ। তাওহীদ থেকে ওয়ার্ড বলছে আউযু। তাওহীদ থেকে ওয়ার্ড হইছে আউযু। অরিজিনাল ভার্ব হইল তাবিজ, আর ওটা আমরা বাংলায় লিখি তাবিজ। বুঝছো? যে তো একা বয় দিদুই করা জ তাবিজ। আসল শব্দ এটা আরবি। আর কুল আউযু রব্বিল ফালাক আর কুল আউযু বিন্নাস, এই দুইটার নাম হলো মুআউযাতাইন, তাবিজায় দুইটা তাবিজ। আল্লাহ তাবিজ দিছে, যদি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কুল আউযু রব্বিল এই দুইটা তাবিজ কেন আসছিল জানেন?
রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ইহুদি জাদু করেছিল। রাসূলের তার কোলে উঠতে পারতেছে না, মদিনার শয়তান এটা সে হুজুরকে তাবিজ করেছে, কি করে জাদু করেছে, সে জাদু করেছে, রাসূলকে পুরো কষ্টে ফেলে দিয়েছে, তকলিফ শুরু হয়ে গেছে, রাসূল অসুস্থ হয়ে পড়ছে। সেই অসুস্থ রাসূল আল্লাহ দেখে না? কথা বলছেন না আল্লাহ দেখে না? দেখেন, আল্লাহ চাইলে ওখান থেকেই তো বলতে পারেন আমার নবী ভালো হয়ে যাও, বলতে পারেন কিনা? বলতে পারেন, কিন্তু এখানে করতেছেন কি আল্লাহকে দেখেন? জিব্রাইল মাধ্যমে এই দুই সুরা নাযিল করে দিলেন আর জানায় দিলেন যে ওই ইহুদির নাম বলে দিচ্ছেন, ওইটা তোমাকে জাদু করছে। জাদুটা কি? খাজুরের খাসা পাতা দিয়া একটা প্লেট বানাইছে, প্লেট খাসা পাতা দিয়া প্লেট বানাইছে, আর একটা রশিতে সে জাদুর কাট দিছে 11টা কাট। কত টাকা? 11টা, 11টা কাটকে দিছে। আর একটা মোম দিয়ে মানুষের সুরতের একটা দেবতা মতো বানাইছে, বানায় ওইটাতে 11টা পিন ঢুকাইছে, পিন বুঝেন তো, সুই মতো সুই ঢুকাইয়া জাদু করছে। ওইটা নিয়ে কুয়ার নিচে, পানির নিচে, পাথরের নিচে দাবাইয়া রাখছে ইহুদিটা। আর হুজুরে পাক ইসলামের শরীর মোবারকে রিয়াকশন হয়েছে, শরীর খারাপ হয়ে গেছে, কষ্ট পাইতেছে। আর ওই দুই সুরার, এই দুই সুরাতে 11টা আয়াত আছে। বলো কতটা আয়াত আছে? 11টা। সেখান থেকে এটা উঠাই নিয়ে হুজুরের সামনে রাখলেন, ওই যে 11টা কাটি দেওয়ার অসীর মধ্যে, আর 11টা পিন ওই মোমের দেবতার ভিতরে ঢুকানো, পিন 11টা। হুজুর তিলাওয়াত শুরু করলেন, একটা আয়াত তিলাওয়াত করেন, একটি গাঁটটি খুলে আর একটা পিন ওপেন আপ হয়, আর একটি আয়াত পড়েন তো আর একটা গাইড খুলে, তো আর একটা পিন খুলে, এইভাবে 11 আয়াত পড়া শেষ, 11টা গাইড খুলে গেল, 11টা পিনও খুলে গেল, হুজুর সুস্থ হয়ে গেল। এটার নাম কি? তাবিজ। এই সুরার নাম হলো মুআউযাতায়ন, দুইটা শুরুতেই আউযু শব্দ আছে, দুইটা সুরার 11টা আয়াত এই সুরায় নাযিল হইল। আপনাকে আপনাদের বিবেক কি বলবো, সব সুরার নাম জিগানে আমার বাবু লাগতেছে, আমি আলোচনা করতে হেরান যদি হইতেছি, হওয়ার তো সময় এসে গেছে এখন, সুতরাং এটা বলে আর লাভ নেই, হেরান তো লাগবেই। এই সুরার আয়াত 11টি নাযিল করার কোন দরকার ছিল না? আল্লাহ সরাসরি সেখান থেকে তার নবীকে শিক্ষা দিতে পারে? কথা বলছেন না পারে, এটা কেন করাইতেছে? এই জন্য করাইতেছে যে তোমরা শিখো, আগে দিও কোন দুঃসায় দুষ্টামি করবে, তখন তোমরা তাবিজ লাগাইবে। তাহলে বললে কি লাগাইবে? তাবিজ লাগাইবে। তাহলে তাবিজ ব্যবহার করা যাইজ হলো না? না যাইজ। এই হালার বেটা তো ফতোয়া দেয় আনা বুঝিয়ে, আমরা দেখতাম মন দিকে, এজন্য আমাদের এই ধরনের মহফিলে বসা দরকার আছে, কি বলেন? মহফিলে বসা দরকার আছে। এখন কোরআন শরীফের আয়াত যখন আমি সুরায় মেরাজের আয়াত পড়িব, সুবাস এই সুরার নাম হলো সুরায় ইসরা। কি নাম সুরার? ইসরা। আর যদি আর একটু বলি তো বলবো সুরা বনি ইসরায়েল, কিন্তু দুইটাই তো নাম আছে সুরা। কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করলে সওয়াব হয় না গুনাহ হয়? আমরা তো কোরআন তিলাওয়াত করতেছি, কোরআনের আয়াত কে অ্যানালাইসিস করতেছি, এক্সপ্লেনেশন করতেছি, এটা কি গুনার কাজ? জি না, বলকে আপনার নামাজ রোজা যেগুলি আদায় করেন তার চাই তো এটি বেশি মূল্যবান, নারাজ হইয়েন না। বোঝানোর জন্য বলছি, নামাজ আমি পড়ি ঠিকই খুব ভালো করে মনোযোগ দিয়ে ধীরে ধীরে
আমাদের তো নমাজ অনেক মানে এয়ার ট্রেন হতো এক্সপ্রেস থাকতে পারে, আমরা নমাজটা যে এক্সপ্রেস মিলে আদায় করি, তারপরেও তো একটা আশা রাখি কবুল হয়েছে নাকি, সব আমল করি একটা আশার উপরে যে কবুল হবে কি বলছে, আর বলবাদাবে গ্যারান্টি দিয়ে দেব কবুল হয়ে গেছে। কিন্তু কোরআন শরীফের মহফিলে বসলে গুনাহ মাফ হয়ে গেছে এটা গ্যারান্টি দেব না যায়, এমনকি আল্লাহ যখন বলবেন যে আমি সবকে মাফ করে দিলাম, তখন ফেরেশতা একজন বলবেন ইয়া আল্লাহ যা রাজুলুন ফি হাদাতিন আখার অন্য আরেক উদ্দেশ্যে আরো ওখানে একটা আপনি সবাই যদি মাফ করে দিলেন তাকে মাফ করবেন কোন পাঠিয়ে তো আসই নেই এই এই কাজে, তো আল্লাহ বলবেন হুমুল কৌমিল্লা ইয়াশকা জালিসুহুম এখানে যারা বসে কাউকে দেওয়া যাবে না একজনকে দিবেন এটা হয় না, একজনকে মাফ দিবে আর একজনকে না, আমি সবাইকে মাফ করছি এই গ্যারান্টি এবং আমাদের করে বলা যাবে জি। কোরআন শরীফের জিকিরের মহফিলে কোরআনের মহফিলে বসলে জিকিরের মহফিলে বসলে এইটুকু পাওয়া যায়, জোরে বলেন আমি ইদানিং যেটা আগে বলতাম না আজকে বলা শুরু করবো করে বলতেছি, কারণ বেদাতের লোক রয়েছি আমরা, আর এখন একটা অংশ বলতেছি সেটা হলো মুসলিম শরীফের বর্ণনা, যেটা আগে বলিনি আগে কৌশল করে আপনাদেরকে বুঝে বলে কৌশলটা কি, সেখানে একটা ওয়ার্ডিং আছে আল্লাহ জানাই দিবেন যে হুমুল কাওমিল্লা ইয়াশকা জালিসুহুম এখানে যারা বসছে কেউ হতবাগা হতে পারে না, আমি সবাইকে মাফ করে দিলাম। তারপরে আরেকটা বলবেন সেটা হলো মুসলিম শরীফের বর্ণনা, বলেন বাদদিল হুমুস সাইয়্যাত বিল হাসানাত, এদের যত গুনাহ ছিল কি ছিল কথা বলছো না, গুনাহ নাই গুনাহ আছে আল্লাহ বলবেন তার সব গুনাহগুলিকে নেকি দিয়ে বদলিয়ে দিয়েছে। এই হলোই বৈঠক, যে বৈঠকে কোরআন তেলাওয়াত হয়, যে বৈঠকে জিকির আজকাল করা হয়। আর ওই জাহিল বলতেছে এটা কি বেদা, কেন বলতেছে এটা, মেরাজের আলোচনা করবেন 27 তারিখে কেন, দিন নির্দিষ্ট করছেন কেন, পে ক্লোজ অ্যাটেনশন, দিন কেন নির্দিষ্ট করেছেন, এটা হলো আমরা দোষ। তাই অন্তত তোর বিচারে তো ধরত যে আমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করি নবীর মেরাজের আলোচনা করি তো এইটুকু তো আমরা বেদাত করতেছি না, করতেছি কি যে ওই তারিখে আমরা কেন এই নির্দিষ্ট তারিখ করলে কেন, এটা তোর যদি বুঝে না আসে তো তোর বাবার মতো উস্তাদ তো আরো আছে এদেরকে জিজ্ঞেস করবি কেন আমরা এই তারিখে করি, তোকে বুঝে দেওয়ার মতো আলিম তো দুনিয়ারও আছে, কিন্তু নিজের তো কলম আছে ফ্রিডম আছে এই লিখে দিয়ে দিলে আর জানাই দিলে যে এই দিনে আর তুই এই দিনের খবর কি জানোস, যা আমরা কোরআন শরীফের আলোচনা করি ঠিক কিনা বলেন, বলেন কোরআন শরীফের আলোচনা করি তো কোরআন শরীফ আজকে তো সুন্দর একটা ক্লাসের মতো হইতেছে নাকি, বুঝতে অসুবিধা নেই আপনারাও তো আর কিছু নাই সিস্টেম ইসলামে আছে কি নাই বলেন আপনারা, এখন শরীফ কি খাবারটা হয়েছে ইসলামও তো হইলো আজীব একটা ঘটনা, যেখানে দেড় মাস সময় দেওয়ার সাথে লাগিয়ে সেখানে রসুল এক রাত্রের সুনাত মাঝে দিয়ে সামান্য সময়ের ভিতরে গিয়ে চলে আসছে, এটা তো সেখানে সেই সময়কার ব্যবসায়ীদেরকে তাজ্জব করে দিছিল নাকি, ওটা আমার জানা আছে যে মক্কার মানুষগুলি ব্যবসায়ী ছিল, কারণ এখানে তরি তরকারি ফল ফসল কিচ্ছু
উৎপাদন হয় বাহির থেকে আনতে হয়, সামদেশ থেকে আনতে হয়, মসজিদুল আসার দেশ থেকে আনতে হয়। তো সবাই বড় বড় ব্যবসায়ী, এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ীদের প্রধান, উনি হয়তো কি বলা যাইতে পারে চেয়ারম্যান অফ দ্য অ্যাসোসিয়েশন, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় ব্যবসায়ী ছিলেন। সেই ব্যবসা করতে গিয়ে বারবার মক্কা শরীফ থেকে সেখানে গেছেন আসছেন, তাদের এক্সপিরিয়েন্স আছে এবং বেস্ট এক্সপিরিয়েন্স যে তারা কত শতবার আসা যাওয়া করছে। সকালে লিডারের দল, ব্যবসায়ী দল যখন হুজুর বলতেছেন যে আমি তো গত রাত্রে ওই শেষ সময়ে ওখানে গেছি মসজিদুল আকসাতে, মসজিদুল আকসা থেকে উপরে যেতে যেতে আসে আজিম পর্যন্ত গেছি, সেখান থেকে আবার ওই রাত্রিতে ফিরে আসছি। সবাই তারা চিন্তা করছে শেষ পড়া যেটা কি করে, আমরা যেখানে দেড় মাসে ঘোরাফেরা করতাম উনি বলে এক রাত্রে দিয়ে আসতে, হাউ ইট ইজ পসিবল, তো সব উপায় নাই নাকি, এটা তো বিশ্বাস করার কোনো কথা নাই। তারা গেছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিয়ে বলছে ভাই আপনি তো হলেন আমাদের অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ব্যবসায়ী কোম্পানি, আর কত শতবার গেছেন এখান থেকে মসজিদুল আকসার দেশ সামদেশে, আর আজকে আপনার নবী যাকে আপনি নবী বলে বিশ্বাস করুন বলতেছে এক রাতে নাকি ঘুরিয়ে আসতে, সেখানে চিন্তা করেন। তারা গেছে আবু বকর সিদ্দিক সাহেবের কাছে, আবু বকর সিদ্দিক সাহেব জিজ্ঞেস করেছে আমার নবী বলছেন তো এই কথাটা, বলে হ্যাঁ এই তো রেখে আসছি মসজিদ আর আপনি বলে আলাপ করতেছেন, কোনো বিচার বুদ্ধি নাই, উনি তো বারবার দিছে নাইছেন, তার এক্সপিরিয়েন্স আছে, উটের চড়া কোনো দ্রুত যান আর কিছু নাই, সেটাতেও দেড় মাস লাগে, আর হুজুর বলতেছেন এক রাত্রে আসছেন, বিশাল কিছু চিন্তা ভাবনা তো করার কথা ছিল, আবু বকর তো একজন জ্ঞানী মানুষ, তো বিশাল বুদ্ধি তো কিছু চিন্তা করে এই কথাটা শোনা চিন্তা আসা উচিত, কিন্তু হুজুর তো বলে দিলেন আমার নবী যখন বলছেন আমি আমি বলতেছি আমার নবীর কথা 100% সত্য। এই হলো আবু বকর সাহেবের ঈমান, ওই ধরনের নবীকে বিশ্বাস করার জন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান্নাস, নবীর সাহাবীরা যেভাবে নবীর উপর ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনবে, আমাদের ঈমানও সেইভাবে হতে হবে। হুজুর এই খবর যখন শুনলেন বললেন আমার আবু বকর সিদ্দিক হয়ে গেছেন, বুঝলে বলুন সুবহানাল্লাহ। তো এখন বড় লিডারের কাছে গিয়েও তারা কোন তাল কিনারা পাইল না, আসছে আবার ব্যবসায়ী সবগুলো একত্রিত হয়ে ইন্টারভিউ নেওয়ার জন্য নবীর কাছে। তা আসা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের মাঝে সবচেয়ে কঠিন কষ্টের সময় কোনটা ছিল, আপনারা জিজ্ঞেস করলে আমরা বলবেন তাইলে পাথরের ইটা খাইছেন নাকি, ভুলে গেছেন তো পাথরের ইটা খাইছেন, শরীর পুরাটা রক্তাক্ত হয়েছিল কিনা, আপনারা তো বলবেন সেই দিন জিনার, কিন্তু আয়েশা জিজ্ঞেস করতেছেন সবচেয়ে কষ্টের দিন কোনটা ছিল, জবাব দিয়েছেন আয়েশাকে যেদিন কাফির ব্যবসায়ীর দল আমার কাছে আসছিল, আসিয়া আমাকে মসজিদুল আকসা সম্পর্কে জিজ্ঞেস করতেছিল কয়টা দরজা আছে, কয়টা খুঁটি আছে, কয়টা জানালা আছে, আমি তো গেছি ঠিকই কিন্তু আমি তো গোরের দরজা গুনতে যাই নাই, খুঁটি কয়টা আপনারাও কি মনে করেন, আপনারা কারো বাড়িতে যদি যান দুই তিন দিন তাকে তো করে দরজা করবেন নি কয়টা জানালা কয়টা আছে, কিন্তু এরা তো ব্যবসায়ী আর ওটা হলো তাদের কিবলা নাকি, তখনকার মসজিদের রাস্তা তাদের তারা খুব গোনাগুনি করে একেবারে রাই 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 করে দরজা নোট করা আছে, আমি তো গেছিলাম এক কিছু সময়ের জন্য, আর তারা আমাকে জিজ্ঞেস করতেছে যদি আমি রং উত্তর দিই ভুল দিই তো তারা আমার ফলসিফাই করবে সাব্যস্ত করবে, আর কারেক্ট জবাবটা বাবা দেই কি করে, কারণ আমি তো ওখানে নিয়ে এটা গোনাগুনি করি নাই, কাজে বড় কষ্টের সময় ছিল এটা। আর এটা দিকে তাই হইলটা কি বলে, আমি তখন তারা আমার কাছে আসিয়া সব ব্যবসায়ীরা বসে প্রশ্ন করতেছে আল্লাহ আমাকে সাহায্য করেছেন, এখানে দুই ধরনের রওয়ায়াত আছে একটি বলে দেই, একটা হলো যে আল্লাহ তাআলা
আমার সামনে বৈতুল মুকদ্দাসের মসজিদুল আকসাকে আনি রিপ্লেস করে দিছেন, আর ওরা আমাকে জিজ্ঞেস করে আর আমি দেখে দেখে গনে গনে জবাব দিয়ে দিই। আল্লাহ সাহেব পারে কিনা এই ঘটনাটা? কি ছোটখাটো ঘটনা নাকি বিরাট একটি ঘটনা নাকি? আপনার এই বিরাট ঘটনাটা মনে রাখবেন, কিন্তু বিরাট ঘটনা বলছেন আপনারা। এই বিরাট ঘটনাটা সম্পর্কে যদি আরো একটু অ্যানালাইসিস করেন, তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 না হয় 2,00,000 বলেন নবী দিছেন নাকি, সব নবীদের মর্যাদা দিছিলেন কিনা? সব নবীর কাছে মর্যাদা আমরা বুদ্ধিতে আসে না, অলৌকিক কাজ কারবার নাকি যুক্তিতে জ্ঞানে এগুলা কাবার করে না, ওটাকে বলা হয় মর্যাদা। এই এতগুলি নবী কি কত মর্যাদা আল্লাহ দান করেছে, কিন্তু হুজুরকে যে এই যে মর্যাদাটা দিলেন মেরাজের ঘটনা বা ইসরার ঘটনা, এমন ঘটনা কোন নবীকে দিছে না? সবচেয়ে বড় ঘটনা হয়েছে কিনা এটা? সব নবীদের মধ্যে থেকে এই ঘটনা এই মর্যাদাটা হলো বড়। ছোট্ট এক মর্যাদার কথা, যুদ্ধ যখন শুরু হয় তো একজন আরেকজনকে মারাটা স্বাভাবিক, গেছেই তো মরার জন্য নাকি সিপাহী যায় নাকি বাঁচার জন্য? সে গেছে এইটার আমি মারবো না হয়। এই যে ঘটনাটা হলো হচ্ছে আপনারা কোরআন শরীফের একটি ঘটনা মনে করেন, ফেরাউনের ঘটনা। ফেরাউনে মুসা আলাইহিস সালামকে মারার জন্য সৈন্যবাহিনী জাদুগির বাহিনী কি কি এগুলো তো কোরআনে আছে কিনা? আমি তফসির তো করে যাবো না, আপনারা শুধু বলে দেন কোরআনে আছে কিনা। মুসা আলাইহিসসালাম কে মারার জন্য ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে আগ্রসর হইছে আসিয়ান মুসা আলাইহিসসালামের নীল নদী পাইছেন নাকি? নীল নদীর সামনে আল্লাহ তাআলা বললেন লাঠি দিয়ে বারো আঘাত করো, মারো লাঠি দিয়ে দড়িকে বাড়ি দেও। এই লাঠিটার নাম কি? মুসা বারোটা রাস্তা হয়েছে রাস্তা দিয়ে তার সঙ্গী যারা ছিল এরা পাড়ি দিয়েছে। ফেরাউনের সৈন্যবাহিনী দেখছে ফেরাউনের এই দুর্দশার ঘটনাটা তাদের কমিউনিটিতে বিদ্যমান ছিল, এবং মহররমের এই তারিখে তারা নাকি মহররমের এই তারিখে তারা রোজা রাখা নির্দিষ্ট করছে কিনা কথা নির্দিষ্ট করছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনাতে গেলেন, তাও তো ঠিক কেন তোমরা রোজা রাখতেছো? তারা বললো আমাদের উপরে আল্লাহ এহসান করেছিলেন এই দিন, ফেরাউনের সৈন্যবাহিনীকে পানিতে ডুবাইয়া মারতেন ইঁদুরের মতো, আমরা ওই দিনে মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আমাদের এই দিনে বড় রেহাই দিয়েছেন জাহান্নাম থেকে। কথাটা ফলো করছেন? যদি নির্দিষ্টকরণ জায়েজ হইতো না, বলেন নির্দিষ্ট ডে
এই যে সিস্টেমটা যদি জায়েজ না হইতো তাহলে রসুল কি বলতেন যে ঠিক আছে তোমরা এমনিতে রোজা রাখি নির্দিষ্ট দিনে রাখলো না নাকি এই তারিখে কইল না অন্য দিনে করো আমরা কি করবো এটাই তো রসুল বলতেন যদি নির্দিষ্ট তারিখে না করাটা বেদাত নির্দিষ্ট তারিখে করাটা যদি বেদাত হইত তাইলে নবী তাদের মানা করতেন বলতেন তোমরা রোজা রাখিও শুক্রিয়া আদায় করিও কিন্তু এই দিন না অন্য দিন করি কিন্তু হুজুর কি বললেন বললেন না 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 তোমাদের চাইতে আমার অধিকার হক বেশি আনা আহাকুম বি মুসা তোমাদের চাইতে আমার হক মুসা আলাইহিস সালামের সাথে বেশি আমি এই জন্য সবাইকে অর্ডার দিতেছি এই দিনে সবাই রোজা রাখো এটা ফরজ তারা তো রাখছিল এক দুইতে দুইতে আর আমার নবীর রোজা তো রাখাইলেন আর বললেন এই দিন রোজা রাখাটা কি দিন নির্দিষ্ট করা না যাই হইল না যাই হইল ঐতিহাসিক দিন হইল সেই ঐতিহাসিক দিনকে পালন করার জন্য রোজার মাধ্যমে ফরজ করে দিলেন যদি এইভাবে দিন নির্ধারণ করা নির্দিষ্ট করা না জায়েজ হইতো তাহলে তো তাই করতেন না এবং তামাম মুফাসসিরিন কেরাম সেখান থেকে শিক্ষা নিয়ে বলতেছেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ মিলাদুন নবী করা ওই তারিখে করা ঠিক আছে যেহেতু সবচেয়ে বড় নিয়ামত পাওয়া গেছে এই দিন রসুলকে বলা হয়েছে ঈদে আমি আপনাদের বলতেছি যে মেরাজ শরীফের এই রাতে সেই দিনের নির্দিষ্টকরণ যদি জায়েজ হইত আমরা 27 রজবের দিন মহফিল করে কোরআনের আয়াত আলোচনা করাটা না জায়েজ হয়ে যাবে নাকি বেদাত হয়ে যাবে আপনারা কি বলেন কোন যুক্তি আছে বেদাত হওয়ার জন্য বেদাত তো হলো নতুন এক জিনিসের নাম যেটা ইসলামের ক্ষতি করে আমরা যদি কোরআন শরীফের আয়াত আলোচনা করি তো ইসলামের ক্ষতি হয় নবীর মেরাজ নিয়ে যদি আলোচনা করি তো ক্ষতি হয় তাহলে এটা বেদাত কি করে হলো যারা বলে এরা হলো বেদাত নাকি আপনারা কি বক্তব্য দিচ্ছেন যারা বলে তারাই হলো বেদাতি জাহান্নামী এরা হলো খান্নাস যেটা বলেন কি খান্নাস এই খান্নাসদের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদেরকে আরো বলিষ্ঠ ভূমিকা নিয়ে এই দিনের উদযাপন করা দরকার কথাটা বুঝাইতে পারছি আরো অ্যানালাইসিস যদি করি আরো ইলাবোরেট করি তো আরো সময় লাগবে কিন্তু কথা তো অনেক রয়ে গেছে মিরাত মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন করা আপনাদের ফতোয়া কি বলে সুন্নত হইল না বেদাত হইল এখন যারা এই নতুন কথাগুলি আমাদেরকে শুনাইতেছে এদের সম্পর্কে কোরআনে করিমে কোনো গাইডেন্স আছে কিনা এটা বলেই দোয়া করতে আশা করি বুঝবেন আপনারা বলেন তো দেখি মেরাজ শরীফের আলোচনা যদি শুনি আমি এটা তো ইসরা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালের এই সফরকে আরবিতে কি বলে ইসরা আর ওখান থেকে শুরু হইল মেরাজ ডাক্তার ছিলেন ফিরিশতারা নাকি
ফিরিস্তারা ছিলেন, আর ঔষধ ঔষধ কিছুই ছিল না, ছিল জমজমের পানি। যেরকম কি ছিল? জমজমের পানি। জমজমের পানি তো বোঝা যায় এমন পাওয়ার আছে, যেটা আজকালকার ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে যে মেডিসিন ব্যবহার করা হয় সেই সময় সেখানে ওপেন হার্ট সার্জারি হলো, কিন্তু মেডিসিন হলো জমজমের পানি। এটা করার দরকারটা কি? রসুল যাবেন আল্লাহর দাওয়াতে, আসে আদিমে যাবেন, আল্লাহ চাইলে তো এমনি তো নিতে পারে, বোরা করার দরকার নাই, কিছু দরকার নাই, নিতে পারে তিনি তো, কিন্তু নিলেন তো বুঝলাম একটা যানবাহন দিয়ে নিলেন তো, এর আগে ওপেন হার্ট সার্জারি কেন? এই জন্য যে সারা মানব জাতিকে নোটিশ দেওয়া হলো যে আমার নবীর এই শরীয়তে ডাক্তারি করা অজায়েজ, প্রয়োজন হলে তোমরা হার্ট সার্জারি করতে পারো, ওই অনুমোদন কিয়ামত পর্যন্ত বান্দাদেরকে দেওয়া হলো। দূরে বলেন না সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি করার আর কোনো প্রয়োজন ছিল না, শুধু এই একটা পারমিশন কিয়ামত পর্যন্ত উম্মতদের এই দেওয়ার জন্য দেওয়া। বুরাতের উপরে উঠছে, বুরাত যাবে কোথায়? আল্লাহর বাড়িতে নিয়ে যাবে রসুলকে। কিন্তু মক্কা শরীফ থেকে পুরা বর্ণনা পাওয়া যায় যে এক কদম দিশে দিয়ে চলে গেছে ইয়াসরাব। বলুন কোন জায়গায় গেছে ইয়াসরাব? বলছো নাম বলছো না কেন? ইয়াসরাব, ইয়াসরাব হলো মদিনা শরীফের নাম। মদিনা তো নাম পরে লাগবো, তখন এটা না আগে ছিল, এই সময় নাম ছিল ইয়াসরাব। ইয়াসরাবে গেল, ওইখান থেকে আর কদম দিয়ে চলে গেল মসজিদুল আকসার দেশে। যে জায়গাতে রসুল আছেন মক্কা শরীফে, এক সুদা সাদা উপরে হলো আরশ। ওখানে এক মসজিদ আছে, ওটা যে সিরিয়া হাদিসে বলে, ওটা যে সিরিয়া পড়ে তো পড়বে কাবা শরীফের উপরে পড়ে, এত সুদা উপরে। এটার নাম কি? বাইতুল মামুন। ওটার আছে নাম ব্রুকলিনে, বলছিল আমরা এসে গেছে কিন্তু জানেন, এটা বেদার নাই আর আমার নাতে আমার মুখ বেশি খারাপ করছি। সেখান থেকে যদি এটা কোন সিরিয়া পড়ে কেন পড়বো? সুদা কাবা শরীফের উপরে তো জিবরিলে আমিনে বোরাক লইয়া সুদা উপরে দিয়ে দেখতে কি হলো? ই ফাতারে এক দৌড় জানে মসজিদুল হারাম থেকে ইয়াসরাব। এর মানা হইল আর এক বছর বাকি, নবী দেখা ছাড়িয়ে ওখানে চলে যাবে, মাত্র এক বছর বাকি আছে। রসুলকে দিয়ে আগে জায়গাটা ইন্সপেকশন করাইলেন, দেখেন সুইটেবল ফর ইউ অর নট, চেক করাই দিলেন। দুটো বলেন না সুবহানাল্লাহ। ওইখান থেকে রওনা দর্শন আরেক স্টেপ করেছে সে মসজিদুল আকসাতে, কিন্তু এখানে আরেকটা ঘটনা হয়ে গেল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যখন আমাকে মসজিদুল ইসরাফ থেকে বোরাক নিয়ে যাচ্ছে, একটা স্টেপ দিছে এত স্পিডি, এর ভিতরে আমি দেখি যে মুসা আলাইহিসসালাম কবরে উনি দাঁড়িয়ে আছেন নামাজ পড়তেছেন। কে? মুসা আলাইহিসসালাম দাঁড়িয়ে আছেন। রাআইতু মুসা ক্বায়িমান ইউসাল্লি, আমি দেখলাম মুসাকে দাঁড়ায়া নামাজ পড়তেছেন। আপনারা ফলো করেন, যাওয়ার পথে দেখে গেছেন মুসা আলাইহিসসালাম দাঁড়িয়ে আছে। এখানে আরেক মশলা হলো, মরে যাওয়ার পরে নামাজ টামাজ পড়তে হয় কিন্তু মুজা দাঁড়াইয়া কি করতেছে? নামাজ পড়তেছে। তিনটা জবাব একটা দিয়ে দিই, সবটা তো দেওয়ার সময় নাই এখানে। একটা হলো যে আপনি দুনিয়াতে যেমন যা আমল করবেন ওই ধরনের আমল কবরেও করতে থাকবেন। মুসা আলাইহিসসালামকে দাঁড়ায় দেখছেন ওখানে গিয়ে, তো নওয়ার পিছনে রহস্যটা কি? হুজুরকে ওখানে মেহরাজের রাত্রিতে মসজিদের আকসাতে নিয়ে গেলেন,
সেখানে গিয়ে দেখেন মসজিদের আকসার ভিতরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ছিলেন সব নবীরা এখানে দাঁড়ায় অপেক্ষা করতেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ, মূসা কেউ দেখা যায় সেখানে রাস্তায় দেখে গেলেন মূসা কবরে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, ওখানে গিয়ে দেখা যায় মূসা লাইনেও দাঁড়াইয়া আছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তার সব বান্দাকে এক সমান বানায় না, নবীদেরকে আল্লাহ আলাদা একটা সম্মান পাওয়ার দিয়ে রাখেন, তারা ইচ্ছা অনুযায়ী এখান থেকে সেখানে ওই দিনের সেকেন্ড যেতে পারে। বুঝা গেল কিনা? এখানে কবরে দেখে গেলাম, ওখানে ওখানে গিয়েও দেখা যায় লাইনে নবীদেরকে আল্লাহ আলাদা সম্মান দেয়। আমাদের মাঝে কিছু লোক আছে যারা আমাদের নবীকেও বলে আমার মতো মানুষ, এই সওয়ালের জবাব হলো রাসূলের পাশে ইসলাম দেখলেন সব নবীরা এখানে জমা হয়েছেন, এর কারণটা কি? আমি তো দেখতেছি নিয়ে যেতে পারতেন সরাসরি মক্কা থেকে উপরে এখানে আসে আদিমে, কিন্তু সব নবীকে এখানে জমাইছেন। এর দুই নম্বর কারণ হলো যে এইখানে সব নবীদের ওইটা হলো ওই সময়কার মানুষের মুসলমানদের কিবলা, মসজিদুল আকসা কি তোমার সবার কিবলা ছিল ওইটা। এখানে সব নবীদেরকে আল্লাহ জমাইছেন যে এরা সব নবী তো আমার নবীর উপরে ইমান আনছে নাকি, কিন্তু এরা ফিজিক্যালি নবীকে দেখছে দেখে নাই। এই জন্য এবার মেরাজ যাওয়ার আগে সবাইকে নিয়ে এখানে জমা করলেন যে এবার তোমরা দার উপরে ইমান আনছিলা তাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে দেখানো, এই জন্য ইমামতি দিয়ে দিলেন রসুলকে, ইমামতি দিয়ে দিলেন রসুলকে, আর সব নবীরা পিছনে একদা করলেন। বিষয়টা হলো কি, রসুলকে এই জন্য তো বলা হয় ইমামুল মুরসালিন, সবাই বলেন ইমামুল মুরসালিন। এই কথাগুলি বলতে কি শরম লাগে নাকি? আমাদের শরম লাগে। আপনাদেরকে একটা ইশারা দিয়ে যাই, এই জমানার ফিতনার একটা ইশারা, সেটা হলো এটা ফিতনাটা হলো দাজ্জালের ফিতনা। যদি বলে কিসের ফিতনা? এই দাজ্জালগুলি এখন কলিমা তৌহিদ আর কলিমা তমজিদ পড়ায় না। আমরা বাচ্চাদের চারটা কলিমা শিখাই, কলিমা তৌহিদ, কলিমা শাহাদাত, কলিমা তৌহিদ, কলিমা তমজিদ। হ্যাঁ, সেটা হইলে চারটা কলিমা পড়াই জানি, আমরাও পড়ছি জি, আপনাদের মাঝে সবাই পড়ছি কিনা জানি না, সবাই পড়ার কথা। ওই সময় পড়াই দিয়েছে কলিমা তৈয়িব, কলিমা আগে পড়াইতো কলিমা তৈয়িব, এখন পড়া কলিমা তৈয়িবা। ওই যে নাচতে নাচতে না জানলে উঠান কেড়া, একটা কথা আছে না আমরা মাঝে, তৈয়িবা বদলা তৈয়িব কেন পড়ানো হইতো এটা বোঝার মতো ইনিম তার নাই। জেনারেল থিওরি হলো এটা তাইয়িবা হওয়া উচিত, কারণ কোরআন শরীফে আছে কালিমাতুন তাইয়িবাতুন কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা, কোরআন শরীফে আছে কালিমাতুন তাইয়িবা। তাইয়িবাতুন ট্রান্সলেটার বলতে বলতে উপরে অফ করলে এটা হে হই যায়, কিন্তু কালিমা তাইয়িবা কি হইল আগের বুজুর্গানরা আমাদের পড়াইছেন কলিমায়ে তাইয়িব, দুরবে কি পড়াইছেন কলিমায়ে তাইয়িব, কেন কলিমা তাইয়িব পড়াইছেন এই ইলম তার মধ্যে নাই। না থাকার কারণে এখন কলিমা তাইয়িব বানাইছে তারা, এটা তো আসল কারেক্ট এবং মোর ভ্যালিড হলো কলিমায়ে তাইয়িব। আরবি ভাষার আরেকটা থিওরি আছে, এটাকে বলা হয় বালাগত, বুঝুন কি বলা হয় বালাগত। বালাগতের এক কায়দা হলো, বালাগতের একটা কায়দা হলো জেনারেল উসুল জেনারেল থিওরি থেকে স্পেশালাইজ করে আলাদা যদি একটা বসানো হয় তো সবার দৃষ্টি এটার দিকে পড়বে, স্পেশাল দৃষ্টিতে। এটা কোরআনের একটা সিস্টেম আছে, তোমরা বুঝতে অসুবিধা অন্যত, যেমন আলাই আলা হারফে জোর, তারপরে যে হাস বিটার নিচে যে হবে কি হবে আলাই, এটা জেনারেল আই আরবে বুঝতেছো, আলাই হারস তো হারফে জোর তো, তার মজনুল হবে
আপনারা সবসময় বলবেন কোরআনের আয়াত মেলা আছে, আমি কোনটা বলবো? কোরআনের এটা জেনারেল কায়দা হলো আলা হারফে জোর, তারা হেল নিচে জের হবে, আলাই হি হবে, কিন্তু কোরআনে কোন কোন জায়গাতে আছে হার উপরে পেশ দেওয়া, আলাই হি না হইয়া আলাই হু, আলাই হুল্লাহ শুদ্ধ কোরআন শরীফে আছে নি, ইতিমধ্যে মধ্যে আছে নি, এটা আলাই হুল্লাহ এখানে হার উপরে পেশ হইব, ওখানে পরিচয় বহন করবে, এই জন্য আলাই হিল্লার আলাই উল্লাহ মর্যাদার দাবি রাখে, সুতরাং ওটাকে চেঞ্জ সুন্দর করে আরেকটা গ্রামার বসাই দাও, সেটা কি কারণ আছে, কলিমার পরে যে যতগুলি শব্দ আছে এখানে একটা না, একটা কলিমা তৈবের মাঝে তৈ, আমি আরবি পুরান শুরু করে দিলাম, লাগে তৈবাতুন ওয়াহিদ এক বসন, কালিমা তাইয়িব কালিমাতুন এক বসন, তাইয়িবাতুন এক বসন ওয়াহিদ, আর তাইয়িব কোন সময় ব্যবহার হয় প্লুরাল কে বোঝানোর জন্য, তাইয়িবাতুন বহুবচন কি তাইয়িব, তো আমার কালিমার ভিতরে দুইটা পয়েন্ট আছে, শুধু একটা না, একটা হলো আল্লাহর এর উলুহিয়ত লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাত, দুইটা মিলাইয়া থাকলে তুই এক কথা হইল, কি করে তো হওয়া উচিত, কয়টা হওয়া উচিত বক্তব্য, এই কথার মধ্যে কয়টা বক্তব্য হওয়া উচিত, কালিমার তাইয়িবা তুমি যদি বলি তাহলে একটা বক্তব্য হওয়া উচিত, কিন্তু আছে কয়টা বক্তব্য, এটা হলো আল্লাহ রুহিয়ত আর এটা রসুলের রিসালাত, তো এটা হলো দুইটা, এটা তাইলে নাম করলে একটা, বলস কেন দুইটা, এই জন্য আগের বুজুর্গানদের এই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ইলিমদের নাই, এই জন্য এটা বুঝতেছে না, আমরা খুঁজে পাইতেছি যে এখানে যেহেতু দুইটা কলিমা প্লুরাল ব্যবহার করা উচিত, তাই তারা কলিমা তুনের ওয়াহিদ রাখছেন, আর ওটাতে তাইয়িবাতুন সিফাত মাউসুফ এক হওয়া উচিত ছিল, তা না করে আলাদা করেছেন, টু আন্ডারস্ট্যান্ড দেয়ার আর নট অনলি ওয়ান পয়েন্ট, দেয়ার আর টু পয়েন্টস, ওয়ান ইজ দা উলুহিয়ত অফ আল্লাহ, অ্যানাদার ইজ রিসালাত অফ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমায়ে আমরা এইভাবেই পড়েছি, আমরা এখনো তাদের পড়াই এইভাবেই পড়াই, কিন্তু যদি কেউ কলিমা তাইয়িবা বলে গুনাহ হবে না, অন্যায় হবে না, বালাগতের কায়দার ইলিম নাই বলেই তুই সর্বনাশ হইতেছিস, দুরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলানা সব নবীদেরকে ইমামতি করলেন, তো হুজুর ইমামুল মুরসালিন হইলেন কিনা, বাবা আপনারা বলেন কি হয়েছেন, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন বললেন নবীর দাম কমে না বাড়ে, এই কলিমাটা আমাদের এরা পড়ায় না কেন, কলিমা তাইয়িব পড়াইলো, কলিমা শাহাদাত পড়াইলো,
তাওহীদ পড়ায় না, কালিমা তামজীদ, কারণ কালিমা তাওহীদের শেষে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূলুল আলামিন, রাসূলের পজিশন কমে না বাড়ে, এই পজিশন রাইট পয়েন্ট না গলত রাইট, এটা আল্লাহ বানাইছেন এইভাবে। তারপরে দুই নম্বর যেটা কালিমা তামজীদের আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতিমুন নবিয়্যিনা, নবীর শান বাড়ে না কমে, বাড়ে না কমে, ও এক্স্যাক্ট সেই মর্যাদা দেওয়া হয় নাকি রাসূলের আলাইহিস মর্যাদা শিক্ষা দেওয়া হয় এখানে, কিন্তু ওরা এটা করে না কেন, ওরা ভাবছিল কেন, এই জন্য যে তারা রাসূলের মর্যাদা আলোচনা হোক, রাসূলের মর্যাদাটা শিখুক তারা পছন্দ করে না, হয়তো কোন উচিত ছিল নবীর কারণেই তো আমরা উন্মত মানুষ হয়েছি, না হয়তো এই জমিন আসমান কিছুই আমরা পাইতাম না, সেই নবীর আলোচনা তারা বলা হয় না, যার কারণে কলিমা তৌহিদ পড়ায় না, কলিমা তমজিদ দুইটা পড়াইয়া উচিত। আপনারা দায়িত্ব হবে এই যে দেখবেন যে হুজুরে এই কলিমা দুইটা পড়ায় না, এইটা সে জানে না, অথবা সে নবীর প্রতি হিংসা রাখে, যার কারণে এটা শিখাইতে চায় না, এদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন, দেখেন সুযোগ সুবিধা মতো ভালো লেসন দেওয়ার চেষ্টা করা দরকার। এটা ফোন রাখার দিন আর নেই, স্পষ্টবাদী হতে হবে, মুনাফিকি ইসলামের দিন শেষ, এখন আমাদেরকে সাফ সুতরা কথা বলতে হবে, এদের সাথে আমাদের কোনো ধরনের আত্মীয়তা নাই, কুটুমিতা নাই, কোনো দায় দাওয়াতের কোনো কারণ নাই, পরিষ্কার এরা মুনাফিক, মুনাফিকদের এরা খান্নাস, সুবিধা মতো কিছু বলার ঢুকাই দিলে সামনে বাইরে হবে। এই কালিমাটার দ্বারা রসুল পাক ইসলামকে ইমামুল মুরসালিন ফিজিক্যালি আল্লাহ বানায়া দিলেন, এরপর ওইখান থেকে মেরাজ শরীফে গেলেন, ঠিক কিনা? দুই নম্বর আরেকটা, এই যে মসজিদুল আসার এলাকাতে 1,24,000 পয়গম্বর আলাইহিসসালামের মধ্য থেকে প্রায় অধিকাংশ মাজার হলো সেখানে জায়গাতে এখানে কি বোঝা গেল, আল্লাহ তার নবীকে ওখানে নিয়ে ওই কবরস্থান জিয়ারত করে তারপরে মেহরাজ শরীফে নিয়ে যেতে বলেন না সুবহানাল্লাহ, এই সমস্ত ঘটনা আমাদের শেখা দরকার, জানা দরকার, এখান থেকে আসমানে নিয়ে গেলেন। এদের মধ্যে থেকে কিছু লোক আছে যারা কবর জিয়ারত করতে শিখেনি নিঃশব্দে, আলহামদুলিল্লাহ বলে সাহাবায়ে কেরাম কবর জিয়ারত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, আমাদের কবর জিয়ারতের জন্য নির্দেশ করেছেন, এরপরে যদি সে না যায় তো বোঝা গেল এই নবীর কাজকে তার পছন্দ লাগে না, নবীর কথাও তার পছন্দ লাগে না। আরেকটা ভাই ছিল মাঝখানে, নাম বলবো না, সে বলে দিল যে জিয়ারতের জন্য শহরেও যেতে পারবো না, শহর হলো 50 মাইল দূরের নিয়ত করে বের হওয়াটা নাকি মুসাফির হওয়া যায়, যাই ফতোয়া দিল যে খবর জিয়ারতের জন্য সফর করা যাবে না। আর একটা হাদিস সেখানে রিপ্লেস করে দিল যে হাদিসে জিয়ারতের কবরের কোনো প্রশ্নই নেই, কোনো সাবজেক্ট ওই হাদিসে নেই, অন্য কোনো দিন বুঝে দিন মনে আজকে আর ভাল লাগতেছে না, এই হাদিসের কবর জিয়ারতের কোনো প্রশ্নই নাই, জিয়ার সফর করো না, তোমরা সফর করো না, লা তাশুদ্দুর রিহাল, সফরের জন্য গাড়ি মুসকি বান্দিয়া রওনা হইও না, যদি যাও তাহলে তিন মসজিদের জন্য যাবে, একটা হলো মসজিদুল হারাম, আর একটা হলো আমার মসজিদ, আর একটা হলো মসজিদুল আকসা, এই তিন মসজিদের জন্য, তো সফরের কথা মসজিদের জন্য, কবরের প্রশ্ন রাখবে কেন? এই হাদিসের বাপ বঙ্গি চলন বলন
সিয়াহ সবাব সবগুলিতেই তো আসছে মসজিদের কথা, আমরা তো দেখি মসজিদে মসজিদে ঘুরাইতেছে নাকি কথা বলতো না কাটি বসি বান্ধি এখন বাংলাদেশ থেকে আমেরিকা আমেরিকা থেকে সৌদি আরব সৌদি আরব থেকে রাশিয়া তোমরা শহরের জন্য প্রস্তুতি নিয়ে বের হইও না, যদি যাও তো তিন মসজিদে, একটা হলো মসজিদ হারাম, মসজিদে নববী, মসজিদ আল-আকসা। আর তারা বাকি দুনিয়ার সব মসজিদে যায় নাই, কত দেয় না কবরের প্রস্তুতি না আসলো কি করে? এই হাদিস তো কবরের কোন কথাই নেই, লা তাশুদ্দুর রিহাল, সফরের জন্য প্রস্তুতি নিও না। তো তাহলে সব সফর বন্ধ, শুধুমাত্র তিন মসজিদে যাওয়ার জন্য খোলা, এটা নাকি হাদিসের অর্থ? যদি এটা হয় তাহলে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন তোমরা জমিনের সফর করো, নাকি কোরআন অর্ডার আছে জমিনের সফর করো, দেখো কোন জায়গায় আল্লাহ তাআলা তার কোন বান্দার সাথে কি ব্যবহার করেছে। সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এগুলো কোরআন শরীফের আয়া। ব্যবসার জন্য সফর করা যায় আছে না না যায়? আত্মীয় স্বজনকে দেখার জন্য সফর করা যায় আছে না না যায়? শুধু খবর দেওয়ার তো জন্য না যায়, পেলে কোন হাদিসে হয়ে যাচ্ছে। এগুলি হলো আরেকটা তাহরিফ, তাগায়ুর, পরিবর্তন করা। এটা ওদের শয়তানি ক্যারেক্টার, যে তারা শব্দ যেখানে দেখে যে ব্যাঘাত হবে এখানে চেঞ্জ করে ফেলে, বই প্রিন্ট পর্যন্ত বদলাই ফেলে। আমি আপনাদের দেখাবো, আমি ইদানিং একটা মিশন শুরু করেছি যে যেখানে নামাজের পরে দোয়া করেন না, আপনাদের এদিকে কেউ আছে বোধহয় যে নামাজের সালাম ফিরাইয়া দোয়া না করে চলে যায়। আমি আপনাদের মুরব্বীর কিন্তু মাথা থেকে উঠে গেছে কি তা আমি উঠিতাম নি, তো আপনাদের মুরব্বীদের একটা সাক্ষী দিয়ে দিতেছি, এটা দাবি করে দেখতেছি, সেটা হলো এই যে যারা নামাজের পরে দোয়াতে হাত উঠায় না, দোয়া করে না মুসল্লিদেরকে নিয়ে, তাদের কাছে আমার একটা দাবি, সেটা হলো এই যে আপনারা তাদেরকে বাধ্য করবেন যেভাবে হোক, হয়তো কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলে হোক অথবা তাদের কোনো মুরব্বীকে বলে হোক, যে অমুক মৌলানা সাহেব, আমার নাম তো আমরা বয়স হয়ে দেন, মৌলানা অনেকে বলে জালাল সিদ্দিকী বলে, বয়স হয়ে গেছে বলে একটু সাহেব হোক সাথে সাথে, তার বাবার বয়সে মুতু কুদরে কুবান সাহেব হয়ে যদি কয় জালাল সিদ্দিক সাহেব কয়, আর না শুধু জালাল সিদ্দিকী বলে, মৌলানা তো নাই। তো বলবেন যে আমি বলছি আমি তৈয়ার আছি, আর এই যে ইমামে আজকে নামাজে সালামে পড়ে দোয়া পড়লো না, আমার দাদারও না, শুধু বাঙালিদের কথা বলতেছি, যে তার বাবায় অবশ্যই দোয়া করেছে আগে, তার দাদায়ও নামাজের পরে দোয়া করেছে, এখন সে যে বাদ দিছে সে যে বাদ দিছে কোন দলিলে সে বাদ দিল ওই দলিলটা আমাদের দেখাইতে হবে, তার হাদিসে বা কোরআনে থাকতে হবে যে নামাজের পরে দোয়া করা নিষেধ, এই জন্য সে দোয়া বাদ দিছে আমাদের দেখাইতে হবে। আর আমি দেখা কথা দেরে যে নামাজের কোরআনেও আছে হাদিসেও আছে নামাজের পরে দোয়া করা জায়েজ আছে, দেখাই দেব কোরআন হাদিস দিয়ে, কোনো ব্যক্তির বগলের কথা দিয়ে নয়। এটাকে আমাদের দেশের পরিভাষা বলা হয় মোনাজারা, কি বলে মোনাজারা, আমি মোনাজারা করার জন্য আমার জীবনের শেষ বয়সে কোন দিন হাজির ইসলাম এসে যাবে এর আগে এদেরকে একটু দরিয়ে দেখা দিয়ে দেয় কোরআন হাদিসে আছে, তোমরা কেন বাদ দিছ, কোন নিষেধের কারণ সেটা আমাদের দেখাও। এই 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 চ্যালেঞ্জ আমি এদের কাছে রাখতেছি, সব জায়গায় বলতেছি, তারা আসুক আমাদের কাছে দেখাবে কোরআনে আছে বা হাদিসে আছে নিষেধ, দোয়া কইরো না এজন্য দোয়া বাদ দিছে। আর যদি কোরআনে থাকে হাদিসে থাকে তাহলে তোমরা বাদ দিবে কেন, নতুন পথ সৃষ্টি করবে কেন, এটার জবাব তাদের আমাদেরকে দিতে হবে। এই জন্য আমাদেরকে মজবুত হয়ে দাঁড়াইতে হবে, আমি এটা বলতেছি আমাদেরকে মজবুত, তাদেরকে আমরা কোনো ফ্রি ছেড়ে দেবো কেন, তারা আমাদের বুঝে নিয়ে তাদের সাথে না, তারা আমাদের সাথে আসে।
মশলা দিয়ে কিতাব দিয়ে তো বহস, আসো বহস করো। এটা এটা আজকের সাবজেক্টের বাইরে একটি কথা বলে দিলাম, আপনাদেরকে দৃঢ়তার সঙ্গে রাখতে হবে। এরা আজ মেরাজ শরীফের প্রোগ্রামকে বেদাত হইতেছে, মজব মানাকে শিরিক কইতেছে, খবর জিয়ারত করাকে মানা করতেছে। আপনারা কি আর কতদিন এদেরকে শুধু নীরবে সহ্যই করবেন? একটু একটু নড়াচড়া করেন। ইমানের দাবি হলো অন্যায়কারীকে বাধা দেওয়া, প্রতিরোধ করা। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে দেবেন। কবুতর যত প্রাণীর ডিম দেয়, এর মধ্যে এই কবুতরটা এত বেশি বেশি ডিম পারে, আর কোন প্রাণী এত বেশি ডিম দেয়। আর সেখান থেকে আমরা পাইছি কি, এত বড় নিয়ামত যে নামাজ পড়বো মাত্র পাঁচ রাকা পাঁচ শর্ত, আর সওয়াব পাবো পঞ্চাশ শর্তে। কত বড় দান! তারপরে গুনার কাজ যদি আমি করি তো সেই অ্যামাউন্ট থাকবে, আর নেকির কাজ করি তো তাকে 10 গুণ বাড়া যাবে। এগুলো তো পাইলাম এই মেরাজ শরীফে, কত বড় তা। সেইখানে যদি আমরা খুশি হই তো আমাদের আপনাকে দেখি দিবে না, কি বলেন আপনারা? এই জন্য আমরা মেরাজ নবীর মাহফিল করি, মেরাজ নিয়ে আলোচনা করি। নবীর আলোচনা করলে নবীর প্রতি মহব্বত বাড়ে, নাকি? নবীর আলোচনা নবীর প্রতি মহব্বত বৃদ্ধি হয়। এই জন্য আমরা মহব্বত বৃদ্ধির উদ্দেশ্যে নবীর এই সমস্ত জিনিসগুলি আলোচনা করলে ঈমান বাড়ে, মহব্বত বাড়ে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ আমরা তোমার হাবিব নিয়ে আলোচনা করেছিলাম, তোমার হাবিবের বড় মর্যাদা মেরাজ নিয়ে আলোচনা করেছি, কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করেছি, আলোচনা করেছি, সুরত শরীফ পড়েছি, আমাদের এই আমলকে কবুল কর। আল্লাহ, জীবনের একেবারে সন্ধ্যা বেলায় এসে হাজির হয়ে গেছি রে আল্লাহ, পুরাটা জীবন তোমার নাফর মানি করেছি, জীবন ধ্বংস করে দিয়েছি আল্লাহ, করিমের ওসিলা ধরে ও করিম আল্লাহ রহিম আল্লাহ, তুমি তো আমাদের বলে দিয়েছো না তুমি রহমতুল্লাহ, ও আল্লাহ মুখবর আশা নিয়ে তুমি মাওলার দরবারে দুইটা হাত জোর করে দিয়েছো, পড়েছি তুমি বলেছ বান্দা যখন দুইটি হাত আমার দিকে উঠাইয়া ধরে আমি তার হাতটা খালি ফিরাইয়া দিতে আমার মাহবুব করি, আমরা গুনাহ না আগুনে ফেলে আমাদের জ্বালাইও না আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দিয়ে দাও, তুমি ছাড়া আমাদের দর দিত আর কেউ, যদিও গুনাহ করেছি রে ও আল্লাহ, একটি কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার সাথে আমরা কাউকে কোনোদিন শরীক করি না, এই কপাল দিয়ে তুমি ছাড়া আর কাউকে সজদা করি নাই, আমাদের আজকের এই মহফিল থেকে গুনার বোঝা দিয়ে ফিরাইয়া দিও না, আমাদের মাফ করে দাও, কাজ করে আমাদের মা বাবাকে মাফ করে সবগুলি আমল নিয়ে আমাদের মাই বাবার খেদমতে পৌঁছে এই মুহূর্তে আমাদের মাই আমাদের দাদা দাদি দাদির হাত ধরে হাঁটতেছি
নদী বর্ষণ করে তুমি বড় হবে আমি জমিনে আমার জন্য দোয়া কইরো আমাদের পীর মুর্শিদের দরজা কে বুলন্দ করে দাও বহু পীর ভাইদাদেরকে নিয়ে আমি এই জমিনে ঘুরে আমাদের তমাম জরুরি আখে পুরা করে আল্লাহ আমরা বিমারীদেরকে শিফায় আমরা মুসিবতদার মুসিবত দূর করে দাও আল্লাহ আমরা হাজতমন্দের হাজাত কে পুরা করে দাও আয় আল্লাহ আহলে বিদআত থেকে আমাদের বাঁচায় রাখো আয় আল্লাহ আহলে দলাল থেকে আমাদের বাঁচায় রাখো আয় আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদার উপরে কায়েম রাখো আল্লাহ ইয়া আল্লাহ মসজিদটাকে তুমি গায়েবের সাহায্য দিয়ে আল্লাহ তুমি কবুল করো তওবা দান করো আল্লাহ খিদমত করতে ছিলাদের খিদমত কে আল্লাহ দরিয়ে নাজাত আমাদেরকে আল্লাহ তোমার মকবুল গোলামি নসিব করো ইয়া আল্লাহ খাস করে এই মাসে আমাদের হায়াতে বরকত দিয়ে রমজান শরীফ নাগাল হায় আল্লাহ রমজান শরীফ আমাদের সামনে ইয়া আল্লাহ আমাদের হায়াতে বরকত দিয়ে নাগাল হয়ে দিয়ে রমজান মকবুল গুজারা কর তৌফিক গোবিন্দ আমরি আল্লাহ ইন্নাল্লাহ বসীর سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آية الآخرة شو بيخلو سكرات الرجاء ما دل شجع كردي يا الله তোমার মায়ার বান্দাদের ব্যবহার দিয়া আল্লাহ তোমার প্রিয়ার বান্দাদের ব্যবহার দিয়া আল্লাহ তোমার নামটা দোভাইয়া দোভাইয়া ইয়া আল্লাহ কামিল ইমানের সাথে সালামুসলিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت شهادة لا إله